এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল, ইংলিশের জন্য দুটো পার্ট ছিল, তার একটা পার্ট আগে সলভ করেছি, আজকে এই পার্টটা সলভ করব। এছাড়া ক্লাস সেভেনের আমি ম্যাথ আর সায়েন্স সলভ করে দিয়েছি, ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে দেখো, রাইট দ্য সুপারলেটিভ ফর্মস অফ দি ফলোয়িং অ্যাডজেক্টিভ। এখানে পজিটিভ ফর্ম দেওয়া আছে, সুপারলেটিভ ফর্মে আনতে হবে। প্রথম দেখো, এতে বলছে গুড, গুড মানে ভালো, তাহলে এই গুডের সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট, গুড বেটার বেস্ট। বেটারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। নেক্সট বিতে আছে কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তাহলে এটা সুপারলেটিভ ফর্ম হবে কাইন্ডেস্ট, মানে কাইন্ডেস্ট মানে তার থেকে দয়ালু আর কেউ হয় না, এরকম বোঝায়। বিউটিফুল, বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট বিউটিফুল। সব থেকে সুন্দর, এর থেকে ধরো কোনো একটা জিনিস বলা হচ্ছে দ্যাট ইজ মোস্ট বিউটিফুল, তার মানে কি ওটার থেকে বেশি সুন্দর আর কিছু হতে পারে না। আচ্ছা, আর বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম তো মোস্ট বিউটিফুল হলো, কম্পারেটিভ ফর্ম হবে মোর বিউটিফুল। অ্যাক্টিভিটি টু কি বলছে দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্ল্যাঙ্ক স্পেসগুলো ফিল করতে হবে। তাহলে আমাকে এই সেন্টেন্সটা পুরো বুঝে নিতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তারপরে আমরা অ্যাপ্লাই করব। দেখো প্রথম সেন্টেন্স, আই ড্যাশ এ লেটার নাও। নাও মানে কি এখন, এখন অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের এটা কনভার্ট করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ভার্ব দেখো দিয়েছে রাইট, তাহলে এখানে হবে আমি এখন একটা চিঠি লিখছি, আই অ্যাম, কারণ আয়ের পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যামই বসে। রাইটিং এ লেটার নাও। ওকে, বিতে বলছে ইট ড্যাশ হেভিলি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি গতকাল, মানে পাস্ট, তাহলে এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আচ্ছা এখানে কী দিয়েছে, রেন দিয়েছে, তাহলে আমরা লিখব ইট ওয়াজ রেইনিং হেভিলি ইয়েস্টারডে, গতকাল খুব বৃষ্টি পড়ছিল। নাম্বার সেন্টেন্স, উই ড্যাশ টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি। আচ্ছা এখানেও আমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। দেখো এখানে ফাদার কল্ড মি, এটা মানে কি ডেকে ছিল, প্রেজেন্ট টেন্স হচ্ছে কল, তার পাস্ট টেন্স হচ্ছে কল্ড, তার মানে এটাও পাস্ট টেন্স আছে। আচ্ছা তাহলে আমরা এখানে লিখব উই ওয়্যার গোয়িং, গো ভার্ব দিয়েছে গোয়িং টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি, আমরা মেলায় গেছিলাম যখন আমার বাবা ডেকেছিল। অ্যাক্টিভিটি থ্রি দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই সেন্টেন্সগুলোতে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলছে, একটা করে দেওয়া আছে এই সেন্টেন্সটা। দ্য পুলিশম্যান কট দ্য রানিং থিপ, মানে একটা ছুটন্ত একটা চোর যাকে পুলিশটা ধরেছে। এবার চোর এটা তো একটা নাউন, একে বোঝাচ্ছে যে চোরটা দাঁড়িয়েছিল না বসেছিল না ছুটছিল বোঝাচ্ছে, মানে নাউনকে যেটা ডিসক্রাইব করছে সেটাই হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে তাহলে আমরা পরের সেন্টেন্সগুলো দেখি, দ্য ইঞ্জিওর্ড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, মানে অসুস্থ মানুষটাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তাহলে এখানে দেখো ম্যান যে কিনা অসুস্থ ছিল, তার মানে এই মানুষটা যে অসুস্থ ছিল এটাই তো মানুষটাকে ডিসক্রাইব করছে, তার মানে ইঞ্জিওর্ড এই ওয়ার্ডটাই তো এই ম্যানটাকে ডিসক্রাইব করছে, তার মানে এইটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। নেক্সট, দ্য টায়ার্ড চাইল্ড সুন ফেল অ্যাসলিপ, মানে ক্লান্ত শিশুটি ঘুমিয়ে পড়ল। তাহলে শিশুটি এটা নাউন কেমন ছিল, ক্লান্ত ছিল, মানে এটা এই নাউনকে ডিসক্রাইব করছে, তার মানে এখানে টায়ার্ডটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। লাস্ট, পিপল মিসটুক দ্য শাইনিং স্টোন অ্যাজ ডায়মন্ড, মানে চমকাচ্ছে যে পাথর, সাইন করছে যে পাথর, সেগুলোকে সবাই ভুল করে ডায়মন্ড ভেবে নেয়, এটাই হচ্ছে সেন্টেন্সটা মানে। এবার এখানে এই যে শাইনিং স্টোন বলেছে, স্টোনটা কেমন ছিল, শাইনিং, এটা এই তার মানে এই শাইনিং ওয়ার্ডটা একে ডিসক্রাইব করছে, তাহলে আমরা বলবো এই শাইনিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে ক্লাস সেভেনের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কে দুটো পার্টই সলভ করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।